আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা এসএসডি নিয়ে ভিডিওতে আমরা আসলে এসএসডি কিনতে যে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে তারপর দেখছি যে সেটা কপি এর পিছনে কারণ কি সেই সাথে বর্তমানে কোন কোন গুলো কিনলে আপনি নিরাপদে থাকবেন এটা নিয়ে একটু বিস্তর কথা হবে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে যদি আপনি শেষ পর্যন্ত টেনে দেখেন আশা করি আপনি একটা গুড ডিসিশন নিতে পারবেন আপনার ল্যাপটপ কম্পিউটারের জন্য কোন এসএসডিটা বেটার তো বন্ধুরা প্রথমে বলে নিই বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণে কপি এসসিডি এসেছে এখন আমার মনে হয় যে আপনাদের সময় এসেছে সচেতন হওয়ার দেখে শুনে আপনি ভালো মানে একটা এসএসডি কেনার চেষ্টা করুন তাহলে হয়তো আপনার কম্পিউটার ল্যাপটপের পারফরমেন্সটা ঠিক থাকবে এবং আপনার প্রয়োজনীয় ডাটাটাও সুরক্ষিত থাকবে তো আসলে আমাদের দেশে প্রথমত যদি কপি এসসিডিগুলো নিয়ে বলি সবচাইতে আসলে দুর্নাম করেছে স্যামসাং কারণ হলো যে আমি এর আগের এসএসডি নিয়ে একটা ভিডিও ছিল আমার বাইশ সালে বা তেইশ সালে সেগুলোতে আমি বলেছিলাম বাংলাদেশ মার্কেটে যে স্যামসাংয়ের এসএসডিগুলো আসে বেশিরভাগ কপি তারপর এইসপির অনেক এসিডি আসে এগুলোতে স্টিকার করা এছাড়াও আরও অনেকে ছোটো ছোটো ব্র্যান্ড দিয়ে তারা নিজেদের নাম করে কিছু এসিডি নিয়ে আসছে সেগুলো কিন্তু কপি এবং রিফারবিশ তা আসলে এই মুহূর্তে এসে এতদিন পরে এসেও আমরা কেন কপি বা রিফারবিশ এসিডি কিনব এটা নিয়ে আজকের এই বিষয়টা তো আমার মনে হয় যে যদি আপনি ভিড়ের শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা নিরাপদ এসিডি কোনটা কিনলে আপনি প্রতারিত হবেন না এ বিষয়টা প্রথমত আমি যেটা সকলকে রিকোয়েস্ট করব আপনি স্যামসাং এইএসি এই টাইপের রিপুটেডেড যে এসএসডিগুলো আছে এগুলো কেনার সময় সচেতন থাকবেন এবং প্রয়োজনে দেখে নেবেন যে এটার ওয়ারেন্টি অথবা স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ভিজিট করে যে এটা আদৌ অফিসিয়াল অথেন্টিক কিনা আমি বরাবর বলি যে অথেন্টিক পণ্যগুলো আপনাকে পারফরমেন্স বেটার দিবে সেই সাথে আপনি অনেকটা নিশ্চিন্তও থাকতে পারবেন তো আসলে এখন এই প্রেক্ষাপটে এসে কোন এসিডিগুলো আপনি কিনবেন আপনি অবশ্যই কপি রিফারভিস এবং যেটা নন রিপুটেডেড যে এসএসডিগুলো আছে এগুলো থেকে একটু সরে আসেন মোটামুটি জানেন তারপর হলো যে যেগুলো হয়তো তাইওয়ানিস এসএসডি সেগুলোর দিকে আপনি একটু বেশি ফোকাস দিতে পারেন আর চাইনি চায়নাতেও বেশ কিছু এসএসডি ব্র্যান্ড আছে যারা খুব ভালো বানাচ্ছে সেগুলো আপনি নিতে পারেন তো আমাদের দেশে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের জন্য স্লো হয়ে গেলে আমরা একটা সাজেশন দিয়ে থাকি যে ভাই একটা এসএসডি লাগান তাহলে দেখবেন যে আপনার ল্যাপটপের পারফরমেন্সটা অনেকটা বেড়ে যাবে রিয়েলি তাই বাট আমরা সঠিক ডিসিশন না নেওয়ার কারণেই আমি এসিডি চেঞ্জ করেও দেখা যায় যে আমার পারফরমেন্সটা সামান্য কিছু ইনক্রিজ করেছে বাট যেটা হওয়ার কথা সেটা হয়নি তো আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি যে বাংলাদেশ মার্কেটে কোন কোন এসএইচডির ব্র্যান্ডগুলো বেশ নিরাপদ আমি একটু মুখে বলে নেই প্রথমত বাংলাদেশ মার্কেটে নিরাপদ এসএইচডির মধ্যে যদি আপনি ধরেন তাহলে হয়তো আপনি টিমকে রাখতে পারেন তারপর হচ্ছে গিগাবাইটকে রাখতে পারেন প্যাট্রিওটকে রাখতে পারেন কিংসম্যান গেমিংকে রাখতে পারেন তারপর হচ্ছে এখানে টুইন টুইনমোসকে রাখতে পারেন এরপর হচ্ছে কিংস পেককে রাখতে পারেন তারপর হচ্ছে এখানে প্যাট্রিওটকে রাখতে পারেন অনেকগুলো ব্র্যান্ড আছে এছাড়া পিএনও আছে এডাটা আছে এডাটার এক্সপিজি এটা নিরাপদ ব্র্যান্ড লেকজার আছে এগুলো নিরাপদ ব্র্যান্ড তো আমার মনে হয় যে যদি আমি যে ব্র্যান্ডের নামগুলো বললাম এই ব্র্যান্ডগুলোর মধ্যে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি মোটামুটি একটা সিকিউ রেসিডিগুলো কিনেছেন এই এসিডিগুলোতে আপনি অথেন্টিক সাপ্লায়ার আছে বাংলাদেশে তাদেরকে পাবেন অর্থাৎ ওয়ারেন্টি নিয়ে মোটামুটি নিশ্চিত থাকতে পাবেন এবং এটা নিশ্চিত থাকবেন যে আপনি একটা ইউজড অথবা এসিডি কেনে নিন তো অবশ্যই আপনি আপনার পিসি বা কম্পিউটারের জন্য বেটার এসিডিটা চয়েস করবেন এখন চলে আসি যে আপনি আপনার জন্য কোন ধরনের এসিডিটা বেটার ধরেন আপনি একটা ডেস্কটপ পিসি বিল করেছেন অথবা আপনি ল্যাপটপ কিনেছেন নতুন সেটাতে এসএসডি নাই সেইটাতে আপনি এসিডি লাগবেন অথবা একটা ডেস্কটপ পিসিতে এসএসডি নেবেন কোনটা নেবেন প্রথমত আপনি দেখে নেন আপনি যে র্যাম যে প্রসেসর এবং হচ্ছে মাদারবোর্ড নিয়েছেন এইটাতে ম্যাচিং করে কোনটা অর্থাৎ বেটার পারফর্ম করবে কোনটা জেন থ্রি এসএসডি না জেন ফোর এসএসডি এগুলো এনভিএমই কথা বলছি আমি তো যদি আপনার ধরেন আপনি মাদার নিয়েছেন জেন ফোর সাপোর্টের অবশ্যই আপনি এসএসডিটা জেন ফোর নিয়ে নেবেন যদি আপনি হচ্ছে জেন থ্রি এসএসডি সাপোর্টেড মাদারবোর্ড বা প্রসেসর নিয়েছেন অবশ্যই আপনি জেন থ্রিটা নিয়ে নেন আর যেটাতে সাটা এসএসডি আছে সেটা তো কোনো কথাই নেই কারণ সাটার অ্যাভারেজ ডিজ্রাইট স্পিডটা একই হয়ে থাকে সো সাটা এসএসডি নিয়ে অতটা কোনো বলার সুযোগ নেই ছাটা আপনার যেখানে ছাটা লাগাই দেবেন সেটা ছাটা লাগিয়ে দেবেন এগুলো যে কোনো একটা ব্র্যান্ড হলেই হয়ে যাবে হয়তো আপনি চেষ্টা করলেন যেটা ওয়ারেন্টিটা একটু বেশি থাকবে সেটা নেওয়ার জন্য তো আসলে আমরা এই জায়গাতে একটা ভুল করে ফেলি আমি হয়তো একটা জেন ফোরের সাপোর্টেড পিসি নিয়েছি আমি একটা জেন থ্রি এসএডি লাগিয়ে আমি কিন্তু সঠিক পারফরমেন্সটা পাচ্ছি না এই জন্য আমি বললাম যে এসএইডি এন ভিএমই যদি লাগান কখনও তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের দেশে এসএইডি যে কয় ধরনের পাওয়া যায় তার মধ্যে ছাটা এম ডট টু এম সার্কাল এম ডট টু এন ভি এম ই এই একটু বেশি পাওয়া যায় এবং এগুলোই আমাদের সচরাচর লাগে তবে বর্তমানে এম ভি জেন থ্রি এবং জেন ফোর এসএসডিগুলো সবচেয়ে বেশি চলছে তো এখন আমি চলে আসি যে এসএসডি একটু প্রাইসগুলো সম্বন্ধে যে যেহেতু এসএসডির প্রাইসগুলো কিন্তু আসলে গত কয়েক মাসের তুলনায় ব্যাপক হার বেড়ে গিয়েছে আমিও আশ্চর্য হয়ে গিয়েছি যেখানে কিছুদিন আগেও একটা দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম হাজার টাকা একুশশো টাকা পাইতাম সেই এন ভিএম এগুলো এখন সাতাশশো তিন হাজার টাকা হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় এটা খুব অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে সামনে হয়তো যদি কমে আসে আমি চেষ্টা করবো আপনাদেরকে কমের আপডেটগুলো দেওয়ার জন্য তবে এখন এই ভিডিও আপলোডের পরে হয়তো এক দুই মাস যে প্রাইসগুলো থাকবে দুই তিন মাস আমি সম্ভাব্য এই প্রাইসগুলোর সম্বন্ধে আপনাদেরকে ধারণাগুলো দিয়ে দিচ্ছি প্রথমত আসি সাটা একশো আঠাশ জিবি সাটা একশো আঠাশ জিবি অনেক ধরনের সিডি পাওয়া যায় ধরনের আপনি এর মধ্যে স্পেক আছে তারপর হচ্ছে গিগাবাইটের একশো বিশ জিবি পাওয়া যায় গিগাবাইট ব্র্যান্ডের এইগুলো এই অন্যান্য কাছাকাছি যেগুলো এসিডি আছে সেগুলো দেখবেন যে আপনি চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যেই মানে একশো আঠাশ জিবি থেকে একশো বিশ জিবি ছাটা এসিডিগুলো পেয়ে যাবেন আপনি যদি ধরেন যে দুশো পঞ্চাশ জিবিগুলো নেবেন ছাটা বা দুশো ছাপ্পান্ন জিবি ছাটাগুলো নেবেন এগুলো হয়তো আপনি বাইশশো টাকা থেকে চব্বিশশো পঁচিশশো টাকার আশেপাশেই পেয়ে যাবেন মোটামুটি ব্র্যান্ড ভেদে কিছুটা দামের পার্থক্য হতে পারে আপনি একটু দাম দর করে নিলেন যেখান থেকেই নেন যাতে করে আপনি একটু কম প্রাইজে পান এটা আপনি চেষ্টা করবেন আচ্ছা এরপর যখন আপনি পাঁচশো জিবিতে যাবেন সাটার ক্ষেত্রে পাঁচশো জিবি সাটাগুলো ধর হচ্ছে যে ব্র্যান্ড ভেদে হয়তো আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকার মধ্যে সাটাগুলো কিন্তু পাওয়া যায় যেমন এর মধ্যে আছে হচ্ছে এখানে কিং স্পেক আছে পাঁচশো জিবি এরা হচ্ছে চার হাজার টাকার আশেপাশে দিয়ে থাকে তারপর হচ্ছে কিংসম্যানটার একটু প্রাইস বেশি তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকা গিগাবাইটটা মোটামুটি কাছাকাছি ওইরকম প্রাইস থাকে এরপরে পিএন আছে টুইন মোস আছে মোটামুটি চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে দেখবেন যে আপনি ছাটা পাঁচশো বারো জিবি বা পাঁচশো জিবি এসএডিগুলো পেয়ে গিয়েছেন এখন যদি আপনি ওয়ান টি চান ওয়ান টিবি ধরেন হলো কিংস্পেক যদি আপনি ট্রাবাইট ছাটা নিতে চান এটা হয়তো আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন অনেক বেশি আসলে এই এসএডিগুলো কিন্তু ওয়ানট্রাবাইটগুলো পাঁচ হাজার টাকা নেমে এসেছিল আবার হয়তো আসবে আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকলাম তো যত তাড়াতাড়ি কমবে সেটা আমি মনে করি যে আমাদের যারা দর্শক আছেন তারা যাদের এগুলো প্রয়োজন তাদের জন্য অবশ্যই ভালো তা আমরা চাই দ্রুত এগুলোর দাম কমে যায় এরপর যদি আমি একটু ওয়ান টিভিতে মানে এনভিএমিতে চলে আসি এন জেন থ্রি জেন ফোর এই দুইটাই বর্তমানে বেশি ট্রেন্ডিংয়ে আছে অর্থাৎ যারা একটা আপডেট পিসিগুলো বিল করছেন তারা হয়তো জেন ফোরগুলো নিচ্ছেন যারা ছাপ্পান্ন সিজি মানে পাঁচ হাজার সিরিজের রাইজেন প্রসেসর দিয়ে বিল করছেন অথবা ইনটেলের কিছু টেন জেনারেশন ইলেভেন জেন প্রসেসর দিয়ে করছেন একটু হয়তো অল্প হয়তো জেন জিগুলো নিচ্ছেন তবে আমি শুরুতে বলেছি জেন ফোর সাপোর্ট হলে অবশ্যই জেন সিডিটা নিয়ে নেবেন এক্ষেত্রে যদি আমি বলি যে দুশো ছাপ্পান্ন জিবি ধরন হচ্ছে একশো আঠাশ জিবি দিয়ে শুরু করি একশো আঠাশ জিবি এখানে যদি প্যাট্রিওট নিয়ে বলি প্যাট্রিওটের একশো আঠাশ জিবি এটা হয়তো আপনি আঠারোশো থেকে উনিশশো পঞ্চাশ টাকা এর আশেপাশে পেয়ে যাবেন কিংস পেকগুলো যদি নেন সেম মোটামুটি উনিশশো তারপর হচ্ছে কিংস ম্যান ন্যান উনিশশো পঞ্চাশ দুই হাজার একুশশো এর আশেপাশে টু ইউনোসগুলো মানে মোটামুটি আপনি উনিশশো থেকে একুশশো টাকার মধ্যে আশা করি একশো আঠাশ জিবি এন জেন থ্রিগুলো পেয়ে যাবেন এরপর যদি আমি দুশো ছাপ্পান্ন জিবিতে চলে আসি দুশো ছাপ্পান্ন জিবি ধরেন হচ্ছে যদি আমি প্যাট্রিওটের কথা বলি এটা হয়তো আপনি সাতাশশো পঞ্চাশ থেকে আঠাশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনি যদি গিগাবাইটটা নিতে চান এটা হয়তো আপনি সাতাশশো থেকে উনত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এটা একটা অথেন্টিক এবং সিকিউর একটা ব্র্যান্ড রিড রাইড আহামরি না মানে খুব বেশিভাবে দেখানো হয়নি বাট যেটা আছে সেটা অবশ্যই লিগাল প্যাট্রিয়গুলো নিতে পারেন এরপরে যদি আপনি ধরুন কিং এসপেক নিতে পারেন তারপর হচ্ছে কিংস ম্যানগুলো নিতে পারেন কিংস ম্যানের দুশো ছাপান্ন জীবগুলো হয়তো বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা গুলো হয়তো সাতাশশো থেকে আঠাশশো টাকা তার মানে অ্যাভারেজ প্রাইস যদি আমি ধরি তাহলে দেখবেন যে আপনার দুশো ছাপ্পান্ন জীব এনভিএমগুলো ছাব্বিশশো থেকে বত্রিশ তেত্রিশশো টাকার আশেপাশে জেন গুলো অধিকাংশ ব্র্যান্ডগুলোই মোটামুটি পাওয়া যাবে আচ্ছা এরপরে আমরা যদি একটু পাঁচশো বারো জিবিতে যেতে চাই তাহলে পাঁচশো বারো জিবি আমরা কোনটা কোনটা নিতে পারি আমি যদি এখানে পাঁচশো বারো জিবি জেন থ্রিতে যাই প্যাট্রিওট আছে এটা হয়তো পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পাওয়া যায় তারপর কিং স্পেক আছে চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যায় এরপরে হচ্ছে কিংসম্যানগুলোতে যদি আমি একটু যাই কিংসম্যানের প্রাইসটা একটু বেশি আসলে কিংসম্যানের পাঁচশো বারো জিবিগুলো হয়তো তেপ্পান্নশো থেকে চুয়ান্নশো টাকা অনেকটা বেড়ে বাড়িয়ে দিয়েছে আমি বলবো যে আপনারা অবশ্যই এসএসডির দামগুলো আর একটু কমাবেন এরপরে হচ্ছে এখানে কিছু আছে টিউটনসের স্প্যানিশ প্রোডাক্ট এটাও বেশ কোয়ালিটি এসএসডি এটা নিতে চাইলে হয়তো আপনাকে সাড়ে পাঁচ হাজার বা তেপ্পান্নশো টাকা খরচ করতে হবে তারপর গিগা বা যদি আপনি নিতে চান এটাও আপনার আটচল্লিশশো থেকে বান্নশো তেপ্পান্নশো টাকা বা এর আশেপাশে আপনি পেয়ে যাবেন এরপরে জেন থ্রির ওয়ান টিভিগুলো কী কী আছে এন বিএেমিয়ার মধ্যে যেমন এখানে আমার এখানে আছে হচ্ছে প্যাট্রিওট একটা আছে তারপর টিমের আছে এগুলো জেন থ্রি এরপরে কিং স্পেক আছে কিংসম্যান আছে আপনি ওয়ান টিবি যদি প্যাট্রিয়ট নিতে চান সাত হাজার সামথিংয়ে পেয়ে যাবেন আপনি যদি টিমেটটা নেন টিমটা দাম বাড়িয়ে দিয়েছে তারা চাইলে আরেকটু কমাইতে পারতো এটা আট হাজার পার করে ফেলেছে তারা তো আমার মনে হয় যেটা ভবিষ্যতে আর একটু কমে আসবে এটা ওয়েট অ্যান্ড সি আচ্ছা এরপরে যদি আপনি কিং স্পেকটা নিতে চান এটা নিতে চাইলে আপনাকে সাত হাজার চারশো পাঁচশো এর আশেপাশে খরচ করতে হবে মোটামুটি জেন থ্রিগুলো হয়তো সাত হাজার থেকে আট হাজার পাঁচশো এর আশেপাশেই পেয়ে যাবেন অবশ্যই একটু দাম দর করে নেবেন এবং রিপুটেটেড নাম করা যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো নিয়ে আপনি নিরাপদে থাকবেন আচ্ছা এরপর একটু জেন ফোরে চলে যেতে চাই জেন ফোরে জেন ফোরে আসলে দুশো ছাপ্পান্ন জিবিগুলো এখন খুবই কম পাওয়া যায় তারপর হয়তো অনেক ব্র্যান্ড রেখেছে তবে আমার কাছে মনে হয় যে জেন ফোরে আপনি এখানে টিমের নিতে পারেন এখানে এমপি ডাবল ফোর এল এটা রিডার স্পিডগুলো অ্যাভারেজ সাড়ে চার হাজার পাঁচ হাজার এর মধ্যেই আছে এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা জেন ফোর পাঁচশো জিবি নিতে চাইলে আপনাকে সাড়ে ছয় হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে জেন ফোরের ওয়ান টিভি যদি আপনি নিতে চান তাহলে হয়তো প্রায় সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মতো হয়ে গিয়েছে যে এসএডিটা কিছুদিন আগেও সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা ছিল তো আশা করি ভবিষ্যতে আরও যেন এই রকম প্রাইজের মধ্যে আসে এটাই শুভকামনা থাকবে এসএডিগুলোর জন্য শুভকামনা কেন বললাম তারা যদি দাম কমায় এটা আমাদের জন্য ভালো তাই তাদের জন্য শুভকামনা তো যাই হোক বন্ধুরা আপনি আমি আজকের এই ভিডিওতে যে এসএডির কথাগুলো বললাম নামগুলো বললাম আপনি আমার মনে হয় এই এসএডির ব্র্যান্ডগুলোতে যদি থাকেন আপনি একটা রাইট ডিসিশন হবে মানে এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনি গিগা বাইট কিংসম্যান টিম কিং স্পেক প্যাট্রিয়ট তারপর হচ্ছে পিএনওয়াই বলেছি বলেছি ডাটা বলেছি লেকজার বলেছি এই ধরনের এসিডিগুলোতে থাকলে অবশ্যই আপনি নিরাপদেই এসিডিগুলো কিনছেন বলে ভাবতে পারেন তো যাই হোক আপনি চাইলে এই ধরনের এসিডিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে আর সরাসরি এসেও নিতে পারেন অনলাইনে নিলেও কোনো সমস্যা নাই একদম বিশ্বস্ততার সাথে নেবেন আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আশা করি কম্পিউটার ভিশন থেকে আপনাকে পাঠিয়ে দিবে যত্ন সহকারে নিরাপদে সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি আগামীতে তারও কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো বানানোর জন্য সকলে সুস্থ আমরা কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ